সকলকে মেডিকেল কর্নারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে একটি ক্রিম করোনার ড্রাগ, এর নাম হচ্ছে বেটামিসন সিএল। এই ক্রিমের ভিতর রয়েছে বিটামিথাসন 0.05% এবং কোট্রিমাজল 1%। এই প্রোডাক্টটি সাধারণত বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, হয়তোবা ইতিপূর্বে আপনারা অনেকেই এর বেটামিসন সিএল ব্যবহার করে থাকতে পারেন। তবে আজকে আমরা এর সম্পর্কে পূর্ণাঙ্গ জানব, এই ক্রিমটি আপনারা কেন ব্যবহার করবেন এবং কারা ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তবে তার আগে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। বেটামিসন সিএল এই ক্রিমটির ভিতর রয়েছে পিটামিথাসন এবং কোট্রিমাজল। কোট্রিমাজল এমন এক ধরনের একটি বিস্তৃত বর্ণালী ছত্রাক যা সাধারণত যে সকল ইস্ট কিংবা মালয়েশিয়া দ্বারা যে সকল ত্বকে সংক্রমণ সৃষ্টি হয় তার কার্যকারিতা ব্যাহত করে থাকে। কোট্রিমাজল যে সকল ছত্রাক দ্বারা আমাদের ত্বক আক্রান্ত হয়ে থাকে সে সকল ছত্রাকের কোষপ্রাচীর দ্রুত ধ্বংস করে দেয়। তো সাধারণত আমরা বেটামিসন সিএল যে সকল ক্ষেত্রে ব্যবহার করে থাকি তার ভিতর হচ্ছে অন্যতম হচ্ছে আমাদের ফেজে অনেক সময় ফুসকুড়ির মতো দেখা যায় ছত্রাকের আক্রমণে যে সকল সমস্যা হয়ে থাকে, যাদের ত্বকে অতিরিক্ত পরিমাণে প্রদাহ রয়েছে কিংবা চুলকানি রয়েছে সে সকল ক্ষেত্রে এই বেটামিসন সিএল খুব ভালো কাজ করে থাকে। বেটামিসন সিএল ক্রিমটি সাধারণত যাদের মুখের রোজেসিয়া কিংবা একনি ভালগারিস কিংবা পেরিওরাল ডার্মাটাইটিস ব্যাকটেরিয়া কিংবা ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে এই বেটামিসন সিএল ব্যবহার করা যাবে না। এই বেটামিসন সিএল ক্রিমটি বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এই ক্রিমটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন, এর দাম হচ্ছে এর মূল্য হচ্ছে 45 টাকা। তো এই ক্রিমটি শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য। বেটামিসন সিএল ক্রিমটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে ব্যবহার পূর্বে অবশ্যই আক্রান্ত স্থান সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিয়ে মুছে শুকিয়ে নেওয়ার পরে এই ক্রিমটি দিনে 2 বার মালিশ করতে হবে কিংবা মাসাজের মাধ্যমে এটি ত্বকে মিশিয়ে ফেলতে হবে। তবে অবশ্যই বেটামিসন সিএল ক্রিমটি আপনার ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড কিংবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এই ক্রিমটি গর্ভকালীন অবস্থায় কিংবা মাতৃদানকালে ব্যবহার করা যাবে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই ক্রিমটি গর্ভকালীন অবস্থায় কোনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি, কাজে আপনারা এই বেটামিসন সিএল ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং এই ক্রিমটি যে সকল যাদের বয়স 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ক্রিমটির নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও নিশ্চিত হয়নি, কাজেই আপনারা এই ক্রিমটি অবশ্যই ব্যবহার পূর্বে সতর্কতা অবলম্বন করবেন। তো এই ছিল মোটামুটি বেটামিসন সিএল সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।